আমাদের সরকার যেভাবে মিনিমাম ওয়েজ ফিক্স করে দিয়েছে আমরা সেভাবে আমাদের ফ্যাক্টরিগুলো যেন ইমপ্লিমেন্ট করে সেই কাজটা আমরা করছি এখানে। আমরা চাই যে আমাদের কর্মীদেরকে আসলে আমাদেরই টেক কেয়ার করা হবে। আমরা আশা করি যে ওনারা ওনাদের যে কনজিউমার আছে ওনাদের যে বায়াররা আছে ওনাদেরকেও একইভাবে জানাবে যে বাংলাদেশ এবং অন্যান্য দেশে যে অর্ডারগুলো প্লেস করে সেখানে যেন তারা এথিক্যাল প্রাইস অফার করে, ফেয়ার প্রাইস অফার করে, সো দ্যাট সেই ফ্যাক্টরিগুলো যেন সেই দেশ যেন তাদের কর্মীদেরকেও তাদের ভাষায় যেটা লিভিং ওয়েজেস সেটা যেন দিতে পারে। বাংলাদেশের জন্য ইউএসএ থেকে কটন ইম্পোর্ট করার সময় ফিউমিগেশন, ডাবল ফিউমিগেশন ছিল, আমরা সরকারের সাথে তাদের হয়েই কথা বলে সরকার থেকে সেই ডাবল ফিউমিগেশন উইথড্র করে করা হয়েছে। এটাতে তাদের যে এক্সপোর্টাররা, কটন এক্সপোর্টার, তাদের যে কটন ফার্মাররা অনেক বেনিফিশিয়ারি হয়েছে এবং আমরা কটন এখানে আনি জিরো ডিউটিতে, সেখানে আমাদের গার্মেন্টস এভারেজ ইউএসএতে যায় হলো 15.5% ডিউটি, কিছু আছে 30% আছে, সুতরাং অনেক বেশি পার্সেন্ট আছে এভারেজ টাইম বলছি 15.5%। আর আমরা ফিউমিগেশনের সেই ক্লজ উইথড্র করে উইথড্র করা হয়েছে এই ইউএস ফার্মারদের এবং তাদের এক্সপোর্টাররা এটাতে বেনিফিটেড হবে। এবং আমি আবারও বলছি আমরা কটন তাদের ইম্পোর্ট করি জিরো ডিউটিতে, বাট আমাদের গার্মেন্ট যায় 15.5%। আমি মনে করি এই ব্যাপারেও তাদের কনসার্ন থাকতে হবে, ডেফিনেটলি তারা আমাদের শ্রমিকদের ব্যাপারে কনসার্ন, আমরা ওয়েলকাম করি সেই কনসার্নের জন্য।